আজকের এই পর্বে আপনাদের জন্য থাকছে নুন নাফিজা আপুর লেখা রংমহল গল্পের 54 নম্বর পর্ব। আশা করছি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। টিফিন টেবিল এবং অফিস রুমের সামনে দিয়ে যাওয়ার সময় মাহবুব স্যার ডাকলেন সাইফাকে। অফিস রুমে তিনি ছাড়া আর কেউই নেই। সাইফার মুখটা সকাল থেকেই মলিন। সে ভেতরে প্রবেশ করতেই মাহবুব স্যার তাকে সামনে থাকা চেয়ারটা ইঙ্গিত করে বসতে বলল। সাইফা বসতেই জিজ্ঞাসা করলো, মন খারাপ? জীবনে এমন অনেক কিছু ঘটবে মন খারাপ করার মতো, আবার অনেক কিছুই ঘটবে মনকে ভালো করার মতো। এখন তুমি নিজের মধ্যে কোনটা ধারণ করবে সেটাই মুখ্য। আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করি, তোমার ফ্রেন্ডরা কি জানতো না তুমি ম্যারিড? সাইফা দুদিকে মাথা নাড়ালো। মাহবুব স্যার আবারও বললেন, কেন, তুমি কখনো বলনি তাদের? এত কাছের বন্ধু বান্ধব আবার না জানা কি করে? স্যার, আমি কখনো সেভাবে বলাটা প্রয়োজন মনে করিনি। দুষ্টুমি চলে কখনো কখনো বলা হয়েছে, তারাও হয়তো দুষ্টুমিই ভেবে নিয়েছে, কারণ আমি তাদের সামনে সিরিয়াস ছিলাম না হয়তো। তাছাড়া আমি তো আমার পরিবার থেকে দূরে আছি, তাই তাদের মধ্যে সেভাবে আগ্রহ জাগেনি আমার পরিবার সম্পর্কে এত গভীরতার সাথে জানার। আর আমি সিরিয়াস হয়ে কখনো নিজ থেকে বলিনি, কারণ আমি এখনও পড়াশোনা করে আসছি। আমার সম্পর্কে জানাটাই তো এনাফ। আমার পারিবারিক তথ্য কেন তাদের সামনে আনতে হবে? দেখো, বর্তমান সময়টা অন্যরকম। বর্তমানে আর কি বলবো, অতীতটাও এমন ছিল, তবে বর্তমানে যেন সেই যোগটা বেশি দেখা যায়, কারণ অতীতের স্কুল কলেজে এত শিক্ষার্থীও ছিল না, আর এত রিলেশনও ছিল না, সবটাতেই স্বল্পতা বিদ্যমান ছিল। কৈশোরে পা রাখতেই বাবা মা তাদের সংসার বুঝিয়ে দিত। যা বলতে চেয়েছিলাম, বয়সটা এখন আকর্ষণের, যা দেখবে তাই ভালো লেগে যাবে। বর্তমানে এই রিলেশনগুলো যেমন অ্যাভেলেবল, প্রপোজাল বিষয়টাও তেমন অ্যাভেলেবল হয়ে উঠেছে। স্যার, আমি এই বিষয়টাকে অস্বাভাবিক বলি স্বীকার করছি না, কিন্তু আমি তাকে বারবার ইগনোর করার চেষ্টা করার পরও সে আমার হাত ধরে প্রপোজাল জোর করে চাপিয়ে দিতে চায়, এসব কি অস্বাভাবিক নয়? না না, আমি বুঝতে পেরেছি বেদবের স্পর্ধা কতটুকু পর্যন্ত পৌঁছেছে। সে অপরাধ করেছে, অপরাধের শাস্তিও পেয়েছে এবং পাবে, কিন্তু এখানে তোমারও কিছু দোষ আছে, আর সেটা হলো তুমি যে ম্যারিড তা ফ্রেন্ডদের ইনফর্ম করা প্রয়োজন ছিল। আরেকজন ম্যারিড পার্সনকে কিন্তু কেউ প্রপোজ করতে যাবে না। এই দেখো, আমিও কিন্তু জানতাম না তুমি যখন দুষ্টুমির চলে বলতে ম্যারিড, তখন ভাবতাম দুষ্টুমি করছো, আসলেই তোমাকে কখনো সিরিয়াস হতে দেখিনি। কথার মাঝামাঝিতে ইমরান এসে পৌঁছেছে অফিস রুমে। তাদের দুজনের দিকে এক পলক তাকিয়ে সে চুপচাপ নিজের চেয়ারে গিয়ে বসেছে। মাহবুব স্যারও দেখছে, কিন্তু সেদিকে কিছু না বলে নিজের আলোচনা চালিয়ে যেতে লাগলো। সাইফও কিছুটা আন্দাজ করতে পেরেছে, কিন্তু পিছু ফিরে তাকায়নি। মাহবুব স্যারের কথার প্রেক্ষিতে সে জবাব দিল, স্যার, আমি ম্যারিড, সেটা কেন আমাকে ডাকডোল পেটাতে হবে? আর আমি আজ আনম্যারিড হলেই আমার সাথে এমনটা ঘটতে হবে? একদম না, আমি তো বলছি সেটা অপরাধ, কিন্তু এই যে তোমার সাথে ইমরানও জড়িয়ে গেল, তোমার সম্পর্কে জানা থাকলে এটা অন্তত হতো না। সে তো এখানে একজন শিক্ষক, শিক্ষকের সাথে ছাত্রীর অ্যাফেয়ার নিয়ে এমন বাজে ঘটনা রটানোর সুযোগটা কেউ চাইলেও তখন পেত না। কিছু কিছু ক্ষেত্রে নিজ সম্পর্কে জানিয়ে রাখাটা ভালো। স্যার, আমি এখানে অধ্যয়নরত প্রায় 2 বছর, তিনি মাত্র কদিন হলো চাকরিতে জয়েন করেছেন, 2 দিন পর আমাকে ক্যাম্পাস ছাড়তে হবে, তবে আমাদের ব্যক্তিগত রিলেশনে এখানে ফোকাস করারই বা কী দরকার? আর এখানে যেহেতু আমরা ছাত্রী শিক্ষকের সম্পর্কে আবদ্ধ হয়েছি, তার জন্য জানানোটাও আরও বেশি প্রয়োজন বোধ করিনি, কারণ আমরা চাইতাম বাইরের সম্পর্ক যেমনই হোক না কেন, ক্যাম্পাসে আমরা শিক্ষক এবং ছাত্রী, এর বেশি পরিচয় আর কী প্রয়োজন আছে? তখন জানাজানি হলেও তো কটকটির বাইরে থাকতাম বলে মনে হয় না স্যার, তারা অবশ্যই বলতো, ওয়াইফ বলে আমার প্রতি স্যারের সহানুভূতি বেশি, আমার প্রতি বেশি কেয়ার করছে, পরীক্ষা এবং ফলাফলের কথা আর নাই বললাম, মানুষের মুখ কি কোনো সুযোগ হাতছাড়া করে থাকে স্যার? মাহবুব স্যার উপর নিচে মাথা নেড়ে ছোট্টখাটো নিঃশ্বাস ফেলে বলল, তা যৌক্তিক, যাই হোক, ঘটে যাওয়া বিষয় নিয়ে আর মনোমালিন্যতার প্রয়োজন নেই, যা হয় ভালোর জন্য হয়, একটা দোষের অজুহাতে আরও কিছু দোষ বেরিয়ে এসেছে, ভালো সমাধানও এসেছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এমন কিছু হওয়াটা যেন জরুরি ছিল, একটু রটেছে কিন্তু খারাপ হয়নি কারো, রটে যাওয়াকে মানুষ বলতে শুরু করবে কিন্তু ভালোটা মুছে যাবে না কখনো। তুমি দেখলাম লাস্ট বেঞ্চে একা বসেছ, এভাবে নিজেকে আড়াল করে রাখার কোনো মানে নেই, চলাফেরা করতে গেলে বন্ধুত্বের প্রয়োজন হবেই, তবে ভালো মন্দ যাচাই করে নেওয়াটাই উত্তম। আর কদিন আছোই এখানে, কারোর সাথে ঝগড়া বিবাদের প্রয়োজন নেই, সৎসঙ্গে স্বর্গবাস, জানো তো অকল্যাণকর বিষয়বস্তুর বাইরে থেকে প্রয়োজন মোতাবেক আলাপ আলোচনা করো, মিলেমিশে থাকো, নিজেও হাসি খুশি থাকো, জীবনের সময়গুলো উপভোগ করার
তন্নিদের সাথে রাগারাগি হলেও মিটিয়ে নাও। তোমাদের একত্রে ভালোভাবেই চলতে দেখেছি সবসময়। ক্লাসে আজ মনমরা অবস্থায় দুজনকে আলাদা দেখতে আমারই কেমন যেন চোখে পড়ে গেল। আর হ্যাঁ, রিপনের মতো বেয়াদবের অবশ্যই ইগনোর করো। ওকে যাও, ক্লাসে যাও। সাইফা চেয়ার ছেড়ে উঠে ইমরানের দিকে তাকালো এক পলক। ইমরান চেয়ারে হেলান দিয়ে টেবিলের দিকে তাকিয়ে আছে এক মনে। এতক্ষণে তাদের কথা তো মনোযোগী শুনছিলাম, সাথে ভাবছিলাম কিছু, ভাবছিল কিছু। সাইফার এক মুহূর্ত অপেক্ষা না করে চলে এলো, তবে ক্লাসে এসে আগের জায়গায় বসেছে, যায়নি তন্নিদের কাছে। তার কাছে আরও যেতেই খারাপ লাগছে না, আরও ভালো লাগছে না, মনটা ভীষণ রকমের খারাপ হয়ে আছে। রাতে ইমরান বাসায় ফিরলে খাওয়া দাওয়ার পর সাইফা কণ্ঠে মলিনতা বজায় রেখে জিজ্ঞাসা করল, তুমি সত্যি চাকরিটা ছেড়ে দেবে? ইচ্ছে করছে ছেড়ে দিতে, চাকরি ছেড়ে দিলে চলবে কি করে? হুট করে অন্যত্র চাকরি হয়ে যাবে নাকি? প্রয়োজনে রাস্তায় বাদাম বেচে খাবো, তাও মান সম্মান দুয়ে ক্ষেত্রে খেতে চায় নাকি কেউ? প্রিন্সিপাল তো বলল, সেই জন্যই তো আটকা পড়লাম। প্রিন্সিপাল বলল, মাহবুব স্যার বলল, তারা গার্ডিয়ানের আদেশ জারি করে দিল। থাকুক না, এত সম্মাননা যেহেতু তোমাকে দিয়েছে তবে কেন অমান্য করবে? সেই জন্য ইচ্ছে থাকলেও চলে আসতে পারছি না। আমি আসলে বুঝতে পারিনি ফ্রেন্ডশিপে এত ত্রুটি থাকে। বুঝতে পারলে তুমি নিষেধ করার পর তো দূর, তার আগে থেকে নিজে সরে আসতাম, কখনো হয়নি তো এমন? বন্ধু বান্ধব থাকাটা দোষের না, তবে বুদ্ধিহীনতার সাথে যত্রতত্র দুষ্টুমি আর লাফালাফি করাটা বেশ দোষের। সব কিছুতে লিমিটেশন থাকা দরকার। সাইফা মাথা নত করে কাঁদো কাঁদো গলায় বলল, সেটাই তো বুঝতে পারিনি, বাদ দাও, যা হয়েছে হয়েছেই। তখন মাহবুব স্যার এক কথাই তো বলল, খারাপ হয়নি কারো। আচ্ছা, রুবেল স্যার কেন সরি বলল? যা ঘটানোর তিনি তো ঘটিয়েছেন, মানে তিনি শুরু থেকে আমার পিছু লেগেছিলেন, আর ছেলেটা তার কাছে ইস্যু তুলে ধরতেই তিনি সুযোগ কাজে লাগিয়েছেন। আমি প্রমোশন পেয়েছি না তাদের মুখের অন্ন কেড়ে নিয়েছি সেটাই বুঝতে পারলাম না। প্রিন্সিপালের কাছে কে গেছে তবে? তুমি না রুবেল স্যার? আমি যাইনি, তিনিই গেছেন। আমি তো চেয়েছিলাম আজ কলেজে গিয়ে ছেলেটার ফ্যামিলিকে ইনফরমেশন কালেক্ট করব, তারপর প্রয়োজনে মাহবুব স্যারকে সাথে নিয়ে তার পরিবারের সাক্ষাৎ করে বেয়াদবির মাত্রা তুলে ধরব। কিন্তু এদিকে আমি কলেজে যাওয়ার আগেই রুবেল স্যার খিচুড়ি পাকিয়ে ফেলছেন, ওই ছেলে সত্যমিথ্যা বানিয়ে ওনার কাছে বলছেন, আর তিনি গিয়ে প্রিন্সিপালের কাছে সেই সত্যমিথ্যা সহ আমাকে একেবারে নর্দমা বানিয়ে ফেলছেন। প্রিন্সিপালের হয়তো ওনাকে কিছুটা চেনা আছে, তাই তিনি মাহবুব স্যারের সাথে এককভাবে কথা বলে পরে আমাকে ডেকে নিয়ে সম্পর্ক এবং ঘটনা সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করেছেন। যেহেতু তিনি ডিপার্টমেন্টের প্রধান এবং একই ডিপার্টমেন্টে একসাথে ওঠা বসা, সেহেতু আগে পরের কর্মকাণ্ড আর কথাবার্তা তো মাহবুব স্যারের অজানা নয়। তিনি হয়তো রুবেল স্যারের আচার আচরণ তুলে ধরেছেন প্রিন্সিপালের কাছে, তারপর বিচারাচার যা হওয়ার হলো তিনি নিজে নিজেই আরও বেশি ধরা খেয়েছেন। ওনার সামনে আমাকে জিজ্ঞাসাবাদের সময় বারবার খেপে গিয়ে বিপরীত যুক্তি দেখাচ্ছিলেন, যেন আমার সম্পর্কে আমার চেয়ে তিনি ভালো জানেন। প্রিন্সিপাল তাকে কয়েকবার থামিয়েছেন, কিন্তু জালে আটকা পড়েছে তো মাস লাফায় বেশি। তিনিও আমার সম্পূর্ণ বিপরীতে গিয়ে সেই ছেলের পক্ষে যুক্তিতে লাফিয়ে নিজে নিজেই আরও ধরা খেলেন। উনি যে টিচার, কোথায় স্টুডেন্টের ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন সেটা যেন তার মাথায় নেই। তিনি সোজা আমার বিপক্ষে লড়তে নেমে গেছেন, যেখানে আমি লড়াইয়ের প্রস্তুতিই নেইনি, অংশগ্রহণ তো দূরে থাক। মানুষ এত খারাপ হয় কী করে? তিনিও তো শিক্ষক, সেজন্যই তো শিক্ষকের পিছু লেগেছেন। তিনি এত বছরও প্রমোশন পাননি আর আমি দুদিন ধরে জয়েন হয়েই উড়ে এসে জুড়ে বসেছি, কে কার ভালো দেখতে পারে? সৃষ্টিকর্তার সৃষ্টি গোলাকার এই মহলের আরও কত রং দেখতে হবে। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন সবসময়। ফারুক স্টাডির সাথে অনেক অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।